सलाम वालेकुम। वालेकुम सलाम रहमतुल्लाह बरकातु माग़फिरतु जन्नतु। আমাদের বুড়িমা এখানে অনেক দিন থেকে আসেন। আর আমি কাউকে গাল দিতে চাইছি না, গাল দিলে আমার মুখের ভাষাটা চলে যাবে। তার যাকে দিলাম তার কিচ্ছু হবে না, সে তো ওই ছড়ে গেল, আমার মুখটা নষ্ট হয়ে গেল। আমাকে 41 দিন ফেরেস্তা আমার কাছে আর আসবে না, আমার একদম বেকার হয়ে যাব। আমি নামাজ টামাজ পড়বো, কিচ্ছু আমার হবে না। সেই তাহলে মুখে যে মানুষটি আমাদেরকে বেজ্জত করে খারাপ কথা বলে আমাদের জন্য, তার কি হবে? তার সঙ্গে ঝগড়া করতে নেই, তার সঙ্গে কথা বলতে নেই, কথা বলবে না, তারপরে কি হবে? সে তো আপনাকে খারাপ করেই যাবে। তাই আমি যে আগে নোংরা কাজটা আমি এইভাবে চলে যাচ্ছি, সেটা পেছনে পা এই পাশে বা মরা যখন এসছি জানো, মানে দলিল পত্র ছিল পুরাতন আলমারিতে, এত দলিল আমি একটু পাড়ায় 2-3 দিন মনে করি বলি একটু মিশনের তৈরি একটু এখানে রাখা যেন অসুখ বিপদে পড়ে যাবো। আমার বুকটার ভেতরে অন্যরকম কতক্ষণ রঞ্জিত মাছকে দেখা পাবো আর কতক্ষণ আমি কি দিয়ে দেবো। তারপর মরজকে বলছি, মরজ বল তুমি দেখাবে আমাকে, তুমি দেখাবে আমাকে। তা দেখিয়ে মরজকে হাতে দিয়ে দিলাম, মরজ বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম। খুব মিষ্টি মিষ্টি ভাবে কথা বলেন। হ্যাঁ আমি ওই তো বলি। কত বয়স হয়ে গেল এখন? ধনঞ্জয়ের ফাঁসি হয়েছে, তখন কলের জল নিতে গিয়ে দাঁতটা ভেঙে গেছে। নিজেকে দেখো, পরকে যে গালি দিতে ঠিক নাই, নিজেকেও গালি দিতে নেই, নিজের ভিতরেও তো ওই আল্লাহ আছে, ভগবান আছে। তবে তাই আমি এতদিন এখানে আছি, আপনি আসার 1-2 বছর এখানে আছেন, দেখছেন 5 বছর হয়ে গেছে আমার। তাহলে আমি এখানে কোনটা খারাপ দেখেছি? চুরি না, ছামারি না, বদমাইশি না, একদম আনন্দে থাকো, লজ্জার কথা। আটে কেউ কেউ যদি বাইরে রাস্তাতে যাই একটু টয়লেট করে না, আমি তাদের মুখটা ঘুরে এরকম সরে না, এই মুখটা আমি ঘুরে ফেলে তাকাবো না, তার আমি তাকাবো না। বাজে কথা না, ওসব বাজে কথা, বাজে জিনিস আমার একদম পছন্দ না। ঠিক ঠিক, যা তোমার কাছে অনেক কিছু শেখার জিনিস। ঠিক আছে, ভালো থাকবে। আর নিজের নাম বলো। আমি কেসি দাদাওয়া। কেসি মা, স্বামী না থাকলে, স্বামী থাকলে বিবি হবে আর স্বামী না থাকলে বিয়া হয়ে যাবে। ঠিক আছে, স্বামী তো একজনই আছে আসল স্বামী। দেখো শ্রী শ্রী মা সারদা দেবের, সারদা দেবীর স্বামী চলে গেলেন, তিনি হিন্দু ধর্ম হিসাবে ওই যে সব চুড়ি ইত্যাদি সব খুলছে, তখন শ্রী রামকৃষ্ণদেব প্রকট, আরে আমি মরেছি কোথায়, আমি গেছি কোথায়, এই ঘর থেকে ওই ঘর গেছি, হ্যাঁ না? তার মানেটা হচ্ছে আমরা শরীরটা মরে কিন্তু আমরা মরি না। এপ্রিল মাসে এই রোজা করছি, সেই সময় একটা ইয়ং মেয়ে অসুস্থ হয়ে মারা গেছে। ও বাবা, মারা গেলে তাকে কব আমার চান টান, আমি চান করাই, যে লোক মারা যায় তাকে চান করিয়ে দিই, যে পবিত্রভাবে দোয়ার পরে তাকে নাই আল্লাহ পাক জানে, আল্লাহ তাকে মাফ করে যে আল্লাহ দিন করে কী করে, তাকে ঠিক করলো জানো না, উপরে পড়ে আছে এই কয়েকদিন, আর 10-15 হবে। আর আমাদের পাশের বাড়ি একটা ছেলে কবরের বাবার কবরটা পরিষ্কার করতে গিয়েছে, জঙ্গল টঙ্গল হয়েছিল পরিষ্কার করতে গিয়েছে, গিয়ে খেলতে গিয়েছে, ওর বাবার কবর এই আর ওর কবরটাই, একই অবস্থা, কাছে কাছে একদম কাছাকাছি। পাড়ার ছেলেদের এনে সবাইকে ডেকেছে, ডেকে এবারে বলছি বলে এই যাক অবস্থা, ওদের বাড়ির লোককে ডাকালো, তখন সবাই মিলে আসরের আজান হয়, সকালবেলা দেখেছি তখন কিছু করিনি, আসরের যে আজান হয় বৈকালবেলা 4-4 ওই আজানের পরে নামাজ পড়ে তাকে আবার ভালো করে চালি টালি দিয়ে ভালো করে দিয়ে মাটিটাকে চাপা দিয়েছে। আজকের এফে দেখি পায়ের দিকটা এত ধসে গিয়েছে, কিন্তু কাপড় কিচ্ছু নেই, সাদা কাপড় কিচ্ছু হয়নি, পুরো বডি ঠিক আছে। আল্লাহ পাক জানে তার কপালে কী আছে। আমাদের রাত দুটোর সময়, রাত দুটোয় 12টায় থেকে রাত 3টে পর্যন্ত করে নামাজ আছে, তাহাজ্জাতের নামাজ, কঠিন কঠিন নামাজটা,
সে কঠিন তার সামনে না মুঝে আজরাইল ফেরেশতা দাঁড়িয়েছে মুখটা ভিতর কাঁপে কিন্তু দোয়াটা যখন পড়লাম না আস্তে 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 কেটে গেল না এর কাছে তো অন্য কিছু আছে এর কাছে যাওয়া যাবে না তখন পেছনে গেলে তারপরে এখন সত্যিকার মহাজ বলছে না নানান টেনশনে তো আছে একটু ঘর বাড়ি নিয়ে আর একটা অন্যরকম কেস নিয়ে আছে মাথাটা বলতে বলতে ভুলে যাই আবার কিছুক্ষণ পরে আবার সেই জিনিসটা মনে করি মনে করে আবার বলছি আবার নাও যদি মনে করি ধর কারোর কাছে গিয়েও মহারাজ আমি বলিনি আর আপনার গলায় যেরকম হবে ইয়ে আছে আমার ওরকম হবে আমি খুলে রেখে এসেছি ও রুদ্রাক্ষের হ্যাঁ হ্যাঁ এরকম হ্যাঁ আচ্ছা আরব থেকে এটা আরব থেকে হ্যাঁ আরব থেকে নিয়ে আরব থেকে আরবেও কি রুদ্রাক্ষ পরে নাকি হ্যাঁ অনেক লোক পরে কেন আরবে থেকে আমি নিয়ে এসে দিয়েছি আমাকে আমি নিয়ে এসেছি ও আমার কাছে আছে দেব পরবে রুদ্রাক্ষে তোমাকে দেবো হ্যাঁ ঠিক আছে ভালো থাকবে দেখা হবে কথা হবে জয়রাম এ ছিল আমাদের কেসিমা ওনার নিজে বিবাহ হয়েছেন কিন্তু মনের দিক থেকে এত ভালো যে কারো খারাপ দেখতে পায় না সবাই জন্য দোয়া করে তাই যখনই দেখা পাই আমার খুব ভালো লাগে ওম নমো ভগবতে রামকৃষ্ণ